হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনো ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার মোবাইলে পেপ্যাল অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। সো এটি আপনার বাংলাদেশ থেকে ডাউনলোড হয় না, প্লে স্টোরে অ্যাপসটি আপনি খুঁজে পেলেও কিন্তু ডাউনলোড করতে পারবেন না প্লে স্টোর থেকে। সো আপনি কীভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন, তো আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন। ব্রাউজার এন্টার করার পর আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই লিঙ্কে এন্টার করে নেবেন। অর্থাৎ আপনি পেপ্যাল অ্যাপসটি ডাউনলোড করতে হলে এই লিঙ্কের মাধ্যমে আপনি সেই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। সো এটি আপনি ডাউনলোড করে কম্পিউটারে যদি ডাউনলোড করেন তাহলে এটি আপনি ডাউনলোড করার পর আপনার তাহলে আপনার মোবাইলে নিয়ে নেবেন, তারপর আপনি ইনস্টল করে নেবেন। অথবা ডাইরেক্ট আপনি আপনার মোবাইলের ব্রাউজারে ঢুকে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি অ্যাপসটি ইউজ করতে পারবেন। সো এটি বাংলাদেশ থেকে আপনার প্লে স্টোরে শো করে না, সেই জন্য ভিডিওটি মেক করলাম যাতে আপনারা ইজিলি এই অ্যাপসটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আর পেপ্যাল অ্যাপস আপনি অনেক সিস্টেমে খুলতে পারবেন বাংলাদেশ থেকে, আর আপনার বিদেশি যদি কেউ থাকে রিলেটিভ তাদের মাধ্যমে খুলে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আর যদি ভিপিএন ইউজ করেন তাহলে বেটার হবে, যেই দেশ থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন সেই দেশের ভিপিএন ইউজ করবেন, তাহলে আপনার কোনো রিস্ক থাকবে না। অর্থাৎ যদি কখনো হোল্ড বা লক লাগে তাহলে আপনার রিলেটিভের মাধ্যমে আপনি এই অ্যাকাউন্টটি ব্যাক পেতে পারেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন।